শ্রুতিকল্প অডিও ম্যাগাজিনের জন্য একটি স্বরচিত গল্প পাঠ করছি সুপ্রিয়া মজুমদার গল্পের নাম প্রত্যাবর্তন মেয়ে যে তোমার ধিঙ্গি হয়ে উঠেছে সেটা খেয়াল রাখো ও বিশাখার মা মাঠে মাঠে ঘুরে বেড়ায় এর ওর গাছের ফুল ফল আনাজ সবজি চুরি করে সে আবার নাকি দলের পান্ডা মাঠে ঘাস খেতে আসা গরু ছাগলের দুধ দুইয়ে নেয় লোকে অভিযোগ করলে মায়ের প্রশ্নের মুখে ভালো মানুষের মতো বিশাখার উত্তর না না আমরা দুধ দুইতে পারি বলো আমরা গোবর কুরুতে যাই সবাই গোবর জোগাড় করে এক জায়গায় জড়ো করি তারপর তা সমান ভাগে ভাগ করে নিই আমরা যতজন থাকি তত ভাগে সন্ধেবেলায় কাজ থেকে ফিরে তোমাদের রান্না করার জ্বালানি লাগে না বলো কাটকুটো নাড়ার সঙ্গে গোবরও গুড়াই আমরা আহা কত বুঝদার মেয়ে আমার বিশাকার মা ভাবে তবে গ্রামের খেটে খাওয়া মায়েরা সত্যি তাদের বাচ্চাদের ছেড়ে কাজে বেরোবার সময় বিশাখার হেফাজতে রেখে যেতে ভরসাই পায় এহেন বিশাখার পড়াশোনার প্রতি এতটুকু আগ্রহ নেই নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে ওর ভালোই লাগে না উপস্থিত বুদ্ধি ও সাহসের কোনো অভাব নেই তা সে নারকেল গাছে চড়া হোক গরু ছাগলের দুধ দোয়ানোর মতো কাজ হোক সবেতেই সে অগ্রণী ভূমিকা পালন করে ছোটখাটো কাটা ছেঁড়ার সামাল দেওয়ার মতো গ্রাম্য লতাপাতার ব্যবহারও জানে ভালোই চলছিল তার জীবন ভোরে মায়েরা কাজে বের হলেই শুরু হতো তার নেতৃত্বে সারা গ্রাম দাপিয়ে বেড়ানো হঠাৎই তার কাকি তার মাকে বলল হ্যাঁ গো দিদি তোমার মেয়ে তো বড় হয়েছে মাঠে মাঠে ঘুরে গায়ের রং তো কালো হয়ে গেছে তার ওপর পড়তে লিখতে না তা এ বিয়ে দেবে কি করে আমাদের মতো ঘরেও তো আজকাল একটু লেখাপড়া জানা মেয়ের চাহিদা কাকির তো ভূমিকা করার একটাই কারণ তার কাজের বাড়ির বৌদি তাকে একটা খাওয়া পড়ার কাজের মেয়ে দিতে বলেছে কাকি এও বলেছে বৌদির মেয়ে নেই গো বৌদিটি আমার বেশ ভালো মনের তোমার মেয়েকে গড়ে পিটে নিতে পারবে তা মেয়ের তোমার এই বাউন্ডুলে স্বভাব ঠিক পাল্টে যাবে বৌদি কাজের পাশাপাশি লেখাপড়াও শিখিয়ে দেবেন উনি তো দেখি কিছু দুস্থ বাচ্চাদের পড়ান সেই সাথে তোমার বিশাখাকেও একটু দেখিয়ে দেবেন সারা রাত মা চিন্তা করে সিদ্ধান্ত নিল না মেয়েকে খাওয়া পড়ার কাজেই দেবে কাকির সাথে রোজ দেখা হবে মেয়ের মন বসে যাবে সত্যিই তো মেয়ে বড় হয়ে উঠেছে একদিন সকালে বিশাখাকে চলে আসতে হলো শহরে কাজের বাড়িতে মাকে কথা দিতে হলো সপ্তাহে একদিন বাড়িতে নিয়ে যাবে কান্নাকাটি পর্ব চলল বেশ কিছুদিন কিন্তু পেট ভরা খাবার বিশাখাকে অনেক দুঃখ ভুলিয়ে দিল দিনের রুটিন তার পাল্টে গেল ঘুম থেকে উঠে কি খাই কি খাইয়ে তারা ঘুচে গেল নিয়ম করে চারবেলা খাবারের আয়োজন কত তাদের নাম কত নতুন নতুন স্বাদ সত্যি সে নতুন জীবন বিনিময়ে তার স্বাধীনভাবে মাঠে ঘাটে ঘুরে বেড়ানো বন্ধ হয়ে গেল নতুন মামি তাকে ঘরের কাজ শেখাতেন ক্রমে বুদ্ধিমতী বিশাখা মামির ভালোই সাহায্যকারী হয়ে উঠল দুপুরে খাওয়া দাওয়া সেরে অল্প বিশ্রামের পরেই শুরু হলো নতুন পর্ব অর্থাৎ অক্ষর জ্ঞান সেটা মামি অন্য অনেক বাচ্চাদের সাথে ওকে বসাতে শুরু করলেন মামি মেয়েদের স্বাস্থ্য সচেতনতা পরিচ্ছন্নতা সমাজের নানান দিক সম্বন্ধেও ছলে ওদের বুঝিয়ে দিতেন। বেলার আকর্ষণ ছিল টিভি দেখা এভাবে বিশাকার জীবনে এলো বিরাট পরিবর্তন কম সময়ের মধ্যে মামি তাকে নাম ঠিকানা বলতে লেখাতে শেখালেন বিশাখা এও জানলো মেয়েদের বিপদের কথা অনেক মেয়েদের করুণ গল্প বা পরিণতিও শুনেছিল মামি এ বিষয়ে ওদের সচেতনতা যাতে গড়ে ওঠে সেটাও যত্ন সহকারে পাঠ দিতেন বেশ চলছিল একদিন বিশাখা বাড়ি যাবে সেজে গুজে মায়ের জন্য অপেক্ষা করছে সময় পার হয়ে যায় মা আর আসে না সে আর ধৈর্য ধরতে পারে না নিজেই রওনা হয় বাড়ির উদ্দেশ্যে মামিকে বিশ্বাস করায় ও ঠিক চলে যাবে ও এখন বাসের নম্বর পড়তে পারে ট্রেনের সামনে নাম পড়ে সঠিক ট্রেনেই উঠবে গ্রামে তাদের মেলা বসেছে তার আর তর্শই ছিল না বিশাখার আত্মনির্ভরতার ওপর আস্থা রেখে সম্মতি দিলেন ঘন্টা খানেক পরেই বিশাখার মা এসে উপস্থিত মেয়েকে নিয়ে যাবে বলে সব শুনে মা এক মুহূর্ত দেরি না করেই ফিরে গেল সারা রাত উৎকণ্ঠার মধ্যে কাটিয়ে মামি পরদিন খবর পেল বিশাখা ঘরে ফেরেনি হায় হায় উপায় থানা পুলিশ ডায়েরি সব সারা হলো কিন্তু কোথা থেকেও কোনো খবর মিলল না বিশাখা হারিয়ে গেল বছর দুই বাদে এক সকালে বিশাখার গ্রামের থানা থেকে পুলিশ হাজির ওদের বাড়ি দিল্লি পুলিশের কাছে তোমাদের মেয়ে নিরাপদে আছে তোমরা সাক্ষ্য প্রমাণ সহ দিল্লি গিয়ে মেয়েকে নিয়ে এসো মেয়ে বেঁচে আছে জেনে গোটা পরিবার আনন্দে ভেসে গেল আনন্দের রেশ কাটতে না কাটতেই চিন্তা হলো দিল্লি যাবে কি করে না তারা কখনো দূরপাল্লার ট্রেনে চড়েছে না আছে আর্থিক বল উপায় পুলিশের কাছে অনুরোধ করলো তারা যেন মেয়েকে তাদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন সত্যিই একদিন দিল্লি পুলিশ সহ তাদের মেয়ে ঘরে ফিরে এলো দু বছর আগে কি করে সে হারিয়ে গেল আবার ফিরেও এলো সে গল্প শোনার জন্য গোটা গ্রাম ভেঙে পড়ল তাদের উঠোনে আজকের বিশাখা সম্পূর্ণ আলাদা মানুষ দুটো বছর ওর ওপর দিয়ে ঝড় বয়ে গেছে আজ সে নিজের ওপর সম্পূর্ণ আস্থাশীল সকলের কাছ থেকে দুটো দিন সময় চেয়ে নিল সম্পূর্ণ বিশ্রামের জন্য ও নিজের জীবনের ঘটনা সবাইকে জানাতে চায় যাতে গ্রামের অন্য মেয়েরা ওর মতো বিপদে না পড়ে কথা মতো দুদিন পর আবার ওর বাড়ি উঠুন ভরে গেল পাড়া প্রতিবেশীতে কোথা থেকে শুরু করবে একটু ভেবে নিয়ে বলতে শুরু করলো কাজের বাড়ি থেকে বেরিয়ে ও ট্রেনে চেপেছিল আট নম্বর স্টেশনে ও নামবে ইতিমধ্যে একটি ছেলে ওর সাথে ভাব জমালো ওর মনে সামান্য সন্দেহ দেখা দেয়নি কারণ ছেলেটি অত্যন্ত মার্জিত ভাষায় কথা বলছিল বিশাখা যেহেতু সকলের সাথে কথা বলতে ভালোবাসে তাই শুরুটা ভালোই জমে উঠল কামরার ভিড় কিছুটা পাতলা হতেই ছেলেটি ওর পাশের সিটে এসে বসলো কিছু বাদেই ছেলেটি হঠাৎ ওর মুখের সামনে একটি রুমাল চেপে দিল না ওর আর কিছু মনে নেই বিশাখার ঘুম ভাঙল একটি অচেনা স্টেশনে খুবই বড় একটি স্টেশন সাথে ছিল পূর্বে পরিচিত ছেলেটি এক মহিলার সাথে কি কি কথা বলে ছেলেটি বিশাখাকে ওই মহিলার কাছে রেখে চলে গেল ধীরে ধীরে বিশাখা বুঝল ওর সাথে কি ঘটনা ঘটেছে মনে পড়লো মামির মুখে শোনা পাচার হয়ে যাওয়া মেয়েদের কথা ও স্থির করে নিল ওকে পালাতেই হবে ওদের হাত থেকে ও ঠান্ডা মাথায় ওই মহিলার সাথে চললো অনেকটা রাস্তা পার হয়ে একটা নির্জন গ্রামে ওরা পৌঁছালো মহিলাও খুব আন্তরিকতার সাথে ওকে বোঝাচ্ছে যে ছেলেটির কাছ থেকে সে ওকে কিনে নিয়েছে ওর মেয়ে নেই তো মেয়ের মতো আদরেই থাকবে ভালো ভালো খাবার দেবে সাজগোজের জিনিসপত্র দেবে বেড়াতে নিয়ে যাবে খুব আদরেই থাকবে শুধু ওর কথা শুনে চললেই হবে মনে মনে ভাবলো এখন তো একটু খাওয়া বিশ্রাম দরকার পরে চিন্তা করে পালাবার ঠিক করতে হবে যে বাড়িতে ওরা পৌঁছলো সেখানে একটা ঘরে অনেকগুলো মেয়ে রয়েছে প্রত্যেকের মুখে চোখে আতঙ্ক দুর্বল ক্ষুধার্থ কতগুলো মুখ দুপুরে সামান্য কিছু খাবার জল দিয়ে ঘরটি আবার বাইরে থেকে বন্ধ করে দেওয়া হলো ওই মেয়েদের সাথে ভাব জমাতে একটু বেগ পেতে হলো বিশাখার কারণ ভাষার সমস্যা কেউ কারুর ভাষা বুঝতে পারছে না কয়েকটি মেয়ে তো বোবাই হয়ে গেছে কিছুদিন যেতেই ও স্বভাবজাত নেতৃত্বের গুণে দলনেত্রী হয়ে উঠল বিশাখা বিশাখা পালাবার পথ খুঁজতে লাগল এক্ষেত্রে ভাষা আর অন্তরায় হলো না আকার ইঙ্গিতে ও প্ল্যান করতে লাগলো এরই মধ্যে একটু বড় মেয়েদের একে একে নিয়ে যেত কোনো মহিলা তারা আর ফিরত না না বিশাখা ওই মহিলার আর দেখা পায়নি যে তাকে মেয়ের মতো রাখবে বলেছিল একটি বাংলাদেশি মেয়ের কথা বিশাখা তাও বুঝতে পারত দিনে দিনে বাকি মেয়েরা ওর কথা মতো চলতো ওদের ঘরের লাগোয়াই ছিল শৌচাগার নরকে সামিল ওই স্বল্প পরিসর ওই নরকেই বিশাখা খুঁজে পেল পালাবার পথ ছোট একটা জানালা ছিল যার পাল্লা বা শিখ বড়ই দুর্বল একদিন বেশি রাতে বালতির ওপর দাঁড়িয়ে ওই শিখ বাঁকিয়ে ও পথ প্রস্তুত করল দলে ওরা পাঁচজন সবাইকে ওর প্ল্যান পরিষ্কারভাবে বুঝিয়ে অপেক্ষা করতে লাগলো সুযোগের ওরা জানে না জানালা থেকে লাফ দিলে ওরা কিসের ওপর পড়বে তাও ভয়কে জয় করে একদিন ওই পথেই চারজনকে পার করে বিশাখা নিজে ঝাঁপ দিল ঘুট ঘুটে অন্ধকার ঘন জঙ্গল কিছুই বোঝা যাচ্ছে না দিকে গেলে ওরা সাহায্য পেতে পারে অন্ধকারে ঝোপঝাড় দিয়ে হাঁটতেও ভয় পাচ্ছে বিশাখা স্থির করলো না আর এগোবে না আকাশ একটু ফর্সা হলে তবে ওরা এগোবে বাকি রাতটুকু জঙ্গলে কাটিয়ে সামান্য আলো ফুটতেই ওরা আবার এগিয়ে চললো ভাগ্য ওদের সহায় ছিল ওরা মাইলখানেক যাওয়ার পাকা রাস্তা দেখতে পেল। পরই এবার সকলেরই মনে আশা দেখা দিল এই রাস্তা ধরে এগোলেই ওরা শহরে পৌঁছে যাবে তখন ভালো মানুষের দেখা মিলতে পারে যারা ওদের সাহায্য করবে বিশাখা নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছে না একটা গাড়ি সামনে থেকে এগিয়ে আসছে গাড়িটির সামনে পুলিশ লেখা মামির কথা মনে পড়ল মামি বলেছিলেন পুলিশ মানুষের বিপদে সাহায্য করেন পুলিশের গাড়িটিও এতগুলো বাচ্চা মেয়েকে একসাথে দেখে দাঁড়িয়ে পড়ল বিশাখা ওর নিজের ভাষাতেই বোঝালো ওদের বিপদের কথা এরপরের ঘটনা সংক্ষিপ্ত থানায় এনে প্রত্যেকের নাম ঠিকানা লিপিবদ্ধ করা হল বিশাখা এবারও তার মামিকে মনে মনে ধন্যবাদ জানালো পুলিশ সেই ঠিকানা খুঁজে বাড়ির লোকের হাতে পৌঁছতেই লেগে গেল দীর্ঘদিন কারণ আইনি জটিলতা আছে যতদিন না তারা সঠিক ঠিকানা জোগাড় করতে পারে ততদিন সরকারি হোমে থাকতে বিশাখা বিশাকা ঠিকানা বলতে পেরেছে বলে ও মা বাবার কাছে ফিরতে পারল হোমে বিশাখা এমন অনেক মেয়েদের দেখেছে তারা সঠিক ঠিকানা বলতে না পারার জন্য হোমেই আছে কারুর কারুর পরিবার হারিয়ে যাওয়া মেয়েকে পরিবারে ফিরিয়ে নিতে চায় না বাকি মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে কেউ কেউ মানসিক ভারসাম্য হারিয়ে হোমের স্থায়ী বাসিন্দা হয়ে রয়ে গেছে হোমে থাকা-খাওয়ার সাথে সাথে যার যেদিকে ঝোঁক আছে সে বিষয়ে তাকে শিক্ষা দান করা হয় যাতে সে কিছু কাজ করে উপার্জন করতে পারে বিশাখা সেলাই মেশিনের কাজ শিখেছিল আইনি জট কাটিয়ে আজ বিশাখা বাবা মার কাছে ফিরে এসেছে